রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আমি আজকে জোরানপুর মদিনাতুল উলুম সিনিয়র মাদ্রাসার নবম শ্রেণীর কোরআন মাজিদ এর থেকে আমি আজকে আলোচনা করব। তোমরা খুব মনোযোগ দিয়ে আমার আলোচনা শুনবে। প্রথমেই আমরা আয়াতের অনুবাদ আমরা শিখব, এরপরে শব্দের তাহকিক, প্রয়োজন অনুযায়ী শব্দের বিশ্লেষণ আমরা করব। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালায়িকাতি ইন্নী জাআ'ইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। মহান আল্লাহ তাআলা এই আয়াতের মাধ্যমে জানিয়ে দেন যে ওয়াইদ কলা রব্বুকালিল মালায়িকাতি, স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার রব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলেন যে স্মরণ করুন সেই সময়ের কথা যখন আপনার প্রভু আপনার রব বললেন যে লিল মালায়িকাতি ফেরেশতাদেরকে ইন্নি জাআইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে একদল বা একটা খলিফা বা প্রতিনিধি আমি সৃষ্টি করব পাঠাবো। কলু ফেরেশতারা বললেন, আল্লাহ তাআলাকে ফেরেশতারা বললেন যে আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকু আদ-দিমা, আতাজআলু আপনি কি করবেন পাঠাবেন ফীহা পৃথিবীতে দুনিয়ায় এমন এক জাতি যেই জাতি মান ইউফসিদু ফিল আরদে, যারা জমিনে আসিয়া মায়ুফসিদু ফিহা জমিনে আসিয়া তারা পৃথিবীতে আসিয়া তারা ফাসাদ সৃষ্টি করবে, তারা বিভিন্ন রকমের দ্বন্দ্বে লিপ্ত হবে, ওয়াসফিকুদ্দিমা আ এবং তারা দ্বন্দ্ব লিপ্ত হওয়ার এক পর্যায়ে তারা রক্ত প্রবাহিত করবে, তারা খুন খারাপি করবে, মারামারি কাটাকাটি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা, ফেরেশতারা আরো বললেন যে প্রশংসা করার আপনার তাসবি আপনার গুণগান গাওয়ার মতো তো আমরাই যথেষ্ট, আমরা তো আপনার তাসবি আপনার গুণগান আপনার গুণকীর্তন আমরা করতেছি, অনুকাদ্দিসু লাকা আপনার পবিত্রতাও বর্ণনা করতেছি, সুতরাং আপনি আর নতুন করে কোনো প্রতিনিধি কোনো জাতি সৃষ্টি করার প্রয়োজন নেই। আল্লাহ তাআলা ফেরেশতাদের উত্তরে বললেন যে কল, আল্লাহ তাআলা বলেন ইন্নি আ'লামু মা লা তা'লামুন, হে ফেরেশতারা আমি এমন অনেক কিছু জানি যা তোমরা জানো না, সুতরাং না জানার কারণেই তোমরা হয়তো এই মন্তব্য করেছো। ওয়া আল্লামা আদম আল আসমা কুল্লাহা, ফেরেশতাদের সাথে এরকম কথাবার্তা বলার পরে আল্লাহ তাআলা এক পর্যায়ে আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সৃষ্টি করে আল্লাহ তাআলা তার নির্দিষ্ট জায়গায় রেখে দিলেন, রেখে দেওয়ার পরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে সব কিছুর জ্ঞান সব কিছুর বিদ্যা আল্লাহ তাআলা শিক্ষা দিলেন। সে কথাটাই আল্লাহ তাআলা বলেন যে ওয়া আল্লামা আদম আল আসমাআ, আদম আলাইহিস সালামকে সমস্ত কিছুর নাম সমস্ত কিছুর ব্যাখ্যা বিশ্লেষণ শিক্ষা দিলেন, কুল্লাহা সমস্ত কিছু। সুম্মা আরাদাহুম আলাল মালায়িকাতে, এরপরে ফেরেশতাদেরকে তিনি জিজ্ঞাসা করলেন যে ফাকালা আম্বিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন, তোমরা তো বলেছো যে আদম জাতি সৃষ্টি করার দরকার নাই, প্রতিনিধি সৃষ্টি করার দরকার নাই, তোমরাই যথেষ্ট, তাহলে তোমরা আমাকে বলো। ফাকালা আল্লাহ তাআলা বললেন যে আম্বিউনি, তোমরা আমাকে খবর দাও, তোমরা আমাকে জানিয়ে দাও, তোমরা আমাকে বলে দাও বিআসমাই হাউলাই, এই সমস্ত বস্তুগুলির নাম এর গুণাগুণ এর কার্যকারিতা সব কিছু আমাকে বলে দাও। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যই বলে থাকো যে তোমরাই যথেষ্ট, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। ফেরেশতাদের তো এই জ্ঞান নেই যে সব কিছুর এলেম ফেরেশতারা জানবে, সুতরাং ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে নতি স্বীকার করে বলল যে কলু সুবহানাকা, ফেরেশতারা বলল যে সুবহানাকা আপনার পবিত্রতা, আপনি মহান আপনি পবিত্র
আপনার পবিত্রতা আমরা বর্ণনা করি, লা ইলমা লানা, আমাদের কোনো জ্ঞান নেই, আমাদের কোনো বিদ্যা নেই, আমাদের কোনো জানা নেই, ইল্লা মা আল্লামতানা, যা আমাদেরকে শিক্ষা দিয়েছেন এর অতিরিক্ত কোনো জ্ঞান আমাদের নেই। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয়ই আপনি হলেন আলিমুন, মহাজ্ঞানী, হাকিমুন এবং প্রজ্ঞাময়। এরপরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব এবং তার জ্ঞানের গভীরতা প্রমাণ করার জন্য আল্লাহ তাআলা কয়লা, তিনি বললেন, ইয়া আদম, হে আদম, আম্বিউহুম, ফেরেশতাদেরকে ডেকে, আদম আলাইহিস সালাম ফেরেশতাদের সম্মুখে আদম আলাইহিস সালামকে ডেকে বললেন যে তুমি ফেরেশতাদেরকে এই সমস্ত বিআসমাইহিম, এই সমস্ত বস্তুর গুণাগুণ, এর নাম, এর কার্যকারিতা সব কিছু তুমি ফেরেশতাদের সামনে বলে দাও। ফালাম্মা আম্বাআহুম বিআসমাইহিম, আল্লাহ তাআলার পূর্বে শিখানো জ্ঞান দিয়া আদম আলাইহিস সালাম যখন ফেরেশতাদের সম্মুখে সব কিছু খুলে বললেন, সব কিছু ব্যাখ্যা বিশ্লেষণ করে দিলেন, তখন কলা আল্লাহ তাআলা বললেন যে আলাম আকুল লাকুম, ফেরেশতাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বললেন যে আমি কি তোমাদেরকে বলে দেই নাই, আমি কি তোমাদেরকে জানিয়ে দেই নাই যে ইন্নি আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদি, আসমান এবং জমিনে যা কিছু আছে সব কিছুর গায়ব সম্পর্কে, সব কিছুর গোপন গোপনীয়তা এবং অদৃশ্য বস্তু সম্পর্কে, আসমান জমিনে যা কিছু আসে সব কিছুর জ্ঞান আমি বেশি জানি। ও আলামু, এবং আমি আরো জানি, মা তুবদুন ও মা কুনতুম তাকতুমুন, যা তোমরা প্রকাশ করো এবং যা তোমরা গোপন করো সব কিছু সম্পর্কেই আমি আল্লাহ তাআলা বেশি জ্ঞাত এবং বেশি জানি। এই পর্যন্ত আমরা অনুবাদ শিখব, এরপরে আমরা শব্দের বিশ্লেষণ। যেমন কলা শব্দটি, কলা শব্দটি এটা ফেল ওয়াহিদ মুজাক্কারে গায়েব, মাজি মতলক মারুফ, বাবে নাসারা ইয়ানসুরু, মাসদার হল আল কৌলু, মাদ্দা হল কফ কফ ওয়াও লাম, এর জেন্স হল জেন্সে আজওয়াফে ওয়াওই, এর অর্থ হল যে জানা, হ্যাঁ সে জানে। এরপরে জাইলুন, জাইলুন শব্দটি ইসমে ফাইল ওয়াহিদ মুযাক্কার, হ্যাঁ জালা ইয়াজআলু, ভাবে ফাতাহা ইয়াফতাহু থেকে, এর মাদ্দা হলো জিম আইন লাম জেন্সে সহি, অর্থ হল পাঠানো বা সৃষ্টি করা বা প্রেরণ করা। এমনিভাবে আমরা শব্দের তাহকিক আমরা বুঝব। যেমন শব্দ আছে নুসাববিহু, নুসাববিহু শব্দটি এর সিগা হল জমা মুতাকাল্লিম, বহস ইসবাত ফেলে, ইসবাত ফেলে মাদি, ইসবাত মুদারে মারুফ, এর বাফ হল বাবে তাফিল, এর মাদ্দা হল সিন বা হা, মাদ্দা জেন্স সহি, অর্থ হল নুসাব কেটু, আমরা তাসবি পাঠ করি। এবার নুকাদ দিসু, এমনিভাবে নুসাব বিহুর মতোই নুকাদ দিসু শব্দটি। ও আল্লামা, আল্লামা শব্দটি ওয়াদ মুজাক্কার গায়েব, মাদি মতলক মারুফ, বাবে তাফিল, এর মাসদার হলো আত্তা আলিমু, মাদ্দা হলো আইনলাম মিম জেন্স সহি, অর্থ হলো শিক্ষা দেওয়া। আল্লাহ তাআলা আমাদেরকে যেন এই কোরআনের বরকত, এই কোরআনের হেদায়েত, কোরআন বুঝিয়া, কোরআন অনুযায়ী মানিয়া আমাদেরকে চলার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।